একদম ইনস্ট্যান্ট অফ দ্যাট মোমেন্ট কোন সময় জানি হাতে এসে ঠাস করে পড়ে গেছে। রক্কা হাতটা পুরোপুরি ছিল না, মুভিং এ ছিল, তো মুভিং এ থাকার জন্য এই জায়গাটা পুরো এভাবে ফেটে, এটা ঘুরে একদম এভাবে ফেটে গেছে, মানে এই জায়গাটা পুরো ঘুরে গেছে, এই টিপটা নোকটোক সহকারে পুরো ঘুরে গেছে। জানেন তো শীতের দিনে মুলা শুটকি খেতে খুব ভালো লাগে, মুলা শুটকি খাই লাগল। হোটেলটা ছোট হইলো, ইঞ্জিনটা স্ট্রং আছে আর কি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি ঘরের মধ্যে ব্লগ করছি, ডেলি ব্লগ করব ভাবছি, কারণ আজকে থেকে আবার সেই শুরু হয়ে যাচ্ছে নাইট কারফিউ। সো এখন নাইট কারফিউ দিয়েছে আপাতত রাত্রে 9টা থেকে ভোর 5টা অবধি। তো আজকে 10 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তো এরকম করে ভাবছি আবার আস্তে আস্তে টাইমটা আবার বেড়ে যাবে, তারপর 6টার থেকে দেবে, তারপর এরকম করে সারা দিন দেবে, আর আমার বাইরে যাওয়ার ব্লগগুলো সব বন্ধ হয়ে যাবে। তাই ভাবছি এখন থেকে ডেলি ব্লগই করব, যখন যখন টাইম পাবো তখন তখনই করব ডেলি ব্লগ। মাঝে মাঝে যদি নাও আসে ক্ষমা করে দিও, কেন কি সবসময় তো করা সম্ভব না। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক, দেখতে থাকো তোমরা। ও মা নাকি কি বলবে? আমি সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেলাম, তারপরে জানেন তো শীতের দিনে মুলা শুটকি খেতে খুব ভালো লাগে, মুলা শুটকি করলাম, তারপরে পূজা দিয়ে এখন আমি একটু রুটি খাইতেছি। আমার বৌমা রুটি বানাইছে, তারপরে আমি ওই রুটি খাইতেছি। এর মধ্যে এখন মনটা আবার খারাপ হয়ে গেল, লকডাউন পড়ে গেল 9টা থেকে ভোর 5টা। রান্না বান্না তো শেষ, তো এখন কি করবে আজকে সারাদিন? সারাদিন ভাবছি একটু সেলাই করব, শাড়ি ফল সেলাবো, শাড়ির আচার সেলাবো, শীতের দিন তো দিনটা কিভাবে কেটে যায় বুঝতেই পারি। তারপরে তারপরে আর কি করবে? তারপর ভাবছি একটু অর্থ দোকান আছি, এই বনে বাড়ি যাবো, বনে বাড়ির থেকে একটু বাসুরের বাড়িতে যাবো, দিয়ে একটু প্যাচারটা চেক করে আসবো। এরপর বনে বাড়ির থেকে এসে ভাত খাবো, ভাত খেলেই তো সন্ধ্যা হয়ে যায়, তারপর পূজা দেব, পূজা দিয়ে তারপর বসবো টিভি দেখতে। আমাদের বাড়ির আরেকজন নতুন মেম্বারের সাথে আপনাদের আলাপ করাচ্ছি, সে হচ্ছে রাজু। সো গাইস, এ হচ্ছে রাজু, ও আমাদের বাড়িতে থাকে, আমরা ওকে পড়াশোনা করাচ্ছি, এখানেই পড়াশোনা করে। কোন ক্লাসে পড়িস তুই? আচ্ছা, তারপর আজকে কি করবি সারা দিন? আচ্ছা, এখন কি খাচ্ছিস? আচ্ছা, তারপর আমার ভিউয়ার্সদেরকে কিছু বলবি? কি বলবি বল? চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন। আচ্ছা, আমি এখন দুপুরবেলা মনের বাড়ি যাচ্ছি কৃষ্ণনগর, কারণ যে সন্ধ্যা সন্ধ্যা শীত পড়ে বেরোতে পারি না। বোনের বাড়ির থেকে এসে এখন বাসুরের বাড়িতে এসেছি, বাসুরের মেয়ে আমাকে এখন প্রেসার চেক করাচ্ছে। কত আছে? নিচেরটা 74। ওকে, ঠিক আছে, নর্মাল আছে না বেশি আছে? আচ্ছা, উপরটা একটু বেশি। তো এখন আমার প্রেশারটা মাপাচ্ছি একটু। এই যে মেশিন দিয়ে দিয়েছে, অপারেশন শুরু। মনে হচ্ছে আমার একটু বেড়ে রয়েছে, কেন কি কালকে রাতে প্রচন্ড গরম লাগছিল আমার। দেখা যাক, উপরেরটা 128 আর নিচেরটা 89। তো কি বাড়াগুনটা একটু একটু বাড়া না, তার মানে একটু একটু বাড়া। আজকে থেকে ফাস্ট ফুড খাওয়া একদম বন্ধ। হ্যালো, তো এখন ইভিনিং টি খাচ্ছি, আর এটা হচ্ছে আমার অ্যাকোয়ারিয়ামটা। তো আমার কাছে অনেকগুলো অ্যাকোয়ারিয়াম আছে বাড়িতে, তো আমি দেখাবো আরেকদিন আরেকটা ব্লগে আপনাদেরকে।
এখন আমরা টমটমে উঠেছি। টমটমে উঠে আমরা এখন যাব। মানি ব্যথা পেয়েছে, ও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হাতে আঙ্গুলে ব্যথা পেয়েছে, তো ওকে দেখতে আমরা যাচ্ছি মানির বাড়িতে। সো গাইস, মানি পপকর্ন খেয়ে ভালোবাসে, তাই আমরা পপকর্ন নিয়ে যাচ্ছি ওর জন্য। সো গাইস, আমরা এখন মানিকে দেখতে এলাম। এই যে দেখো মানির অবস্থা, এই যে এই আঙ্গুলটার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই দেখো। কি খাচ্ছো তুমি? চিপস খাচ্ছো? কি করে ডোমেস্টিক ব্যালেন্স এর কেজি আমার উপরে? কি হয়েছে তোমার, আঙ্গুলে একটু বলো আমাদের ভিউয়ার্সদের। তুমি তো এত এনার্জেটিক পারসন, আর তোমারই এমন হলো আজকে, মানে আমরা ভাবতে পাচ্ছি না। তো যাওয়ার সময় ট্রেনের জানালার নিচে আঙ্গুল পড়ে গেছে। কিভাবে জানালাটা কি মাথা পড়ে গেছে? ওয়েদারটা খুব ভালো ছিল সেদিন। ওকে, আমি উইন্ডো সাইডে সিট পেয়েছিলাম। ওকে, তারপরে আমি তো খুব খুশি, উইন্ডো সাইডে আমার খুব ভালো লাগে, আমি বসেছি। আর ও এই সাইডে বসেছিল, মানে এখানে হচ্ছে গলিটা সবার যাওয়ার জন্য রয়েছে। তো ও ঠান্ডা ঠান্ডাও ছিল, ঘুম ঘুম আমরা দুজনই। তা আমি ওকে বলেছিলাম যে উইন্ডোটা মানে ফেলে দেওয়া, লাগিয়ে ফেলার জন্য আর কি, বিকজ ঠান্ডা লাগছিল। ট্রেনটা মাত্র স্টার্ট হয়েছিল, আর অ্যাজ ইউজুয়াল ও ঠিক করে শুনে না। তো ও কি করেছে, ও ভেবেছে যে বন্ধ করার ইনস্টেড অফ দ্যাট ও সিটকারি লাগাচ্ছিল উপর। আচ্ছা, তো আমি তো বুঝছি না, আমি আমিও চোখে ঘুম, আমিও মানে খেয়াল করতে পারিনি। তো আমার হাতটাও গেছিল আর কি, জানি না কি এটা আনকনশিয়াস, আমি বলতে পারি না। তো গেছে যে কোন সময় জানি সামনের উইন্ডোটা না, দুইটা উইন্ডো থাকে, তো পেছনের একটা কাচের উইন্ডো থাকে আছে, ও সামনেরটা সিটকারিটা লাগিয়ে পেছনেরটা কোন সময় ধরেছে আমি বলতে পারি না। সামনেরটা পেছনেরটা কাঠে, সামনেরটা গ্লাসে, সামনেরটা পড়েছে, সামনেরটা পড়ছে। যাই হোক, তারপরে আমি গেলাম ইয়ে করার জন্য, ক্লোজ করার জন্য। তুই একদম ইনস্ট্যান্ট অফ দ্যাট মোমেন্ট কোন সময় জানি হাতে এসে ঠাস করে রক্ষা, হাতটা পুরোপুরি ছিল না, মুভিং এ ছিল। তো মুভিং এ থাকার জন্য এই জায়গাটা, এই জায়গাটা পুরো এভাবে ফেটে, এটা ঘুরে একদম এভাবে ফেটে গেছে, মানে এই জায়গাটা পুরো ঘুরে গেছে, এই টিপটা নোক টোক সহকারে পুরো ঘুরে গেছে এটাই। সো গাইস, শুনতে পেলে কিভাবে মানি ব্যথা পেল, তো তোমরা ওর জন্য দোয়া করবে যাতে ও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। কারণ আমাদের ব্লগগুলোতে ম্যাক্সিমাম যে মানে এনার্জেটিক পারফরমেন্স, মানে মস্তিটা যেটা মানে হাসি যাই হোক যেটা আসে, এটা ওর জন্যই আসে আমাদের ব্লগে। তো প্লিজ 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 তোমরা ওর জন্য প্রে করো যাতে তাড়াতাড়ি আঙ্গুলটা ঠিক হয়ে যায়, শুকিয়ে যায় ব্যাপারটা। তারপরে আবার আমরা জবরদস্ত ভিডিও নিয়ে আসবো। গাইজ, এখন এসেছি আমরা ডক্টর চিরঞ্জীবের কাছে প্রেশার মাপতে, তো দেখা যাক। তো হয়ে গেল, ঠিকই কত আছে, 126 আর 88। ডক্টর চিরঞ্জীব, আমার ঠিক আছে প্রেশার? কোনো চিন্তাধারার কোনো অসুবিধা নেই না? আচ্ছা আজ থেকে শুরু করলাম আমি ডেইলি ব্লগ। তোমাদের কেমন লাগলো জানাবে তোমরা অবশ্যই কমেন্টে। তোমরা কমেন্ট করো না কেন, কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো পড়তে একটু ভালো লাগে, প্লিজ কমেন্ট করো দেখে, ঠিক আছে? কেমন লাগলো ডেইলি ব্লগ করলাম আজকে, যদি ভালো লাগে এখন থেকে ডেইলি ব্লগই করবো, কারণ এখন তো বেরোনোটা পসিবল না, নাইট কার্ফিউ দিয়ে দিয়েছে, তো আরও অনেক স্ট্রিক্টনেস হবে। তো তাই ডেইলি ব্লগ করারই চেষ্টা করছি এখন, যখনই সময় পাবো তখনই করবো। আর প্লিজ সবাই একটু প্লিজ বোঝো, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও, একটু মোটিভেট করো আমাকে, প্লিজ একটু সাপোর্ট করো প্লিজ। তোমাদের, তোমরা যখন ওই সাবস্ক্রাইবটা টিপ দাও না, যখন কাউন্টগুলো বাড়ে এটা দেখে আমার এত মোটিভেশন হয়, তখন আমি ভাবি যে আরও ভালো ভিডিও করবো, আরও অনেক এডিটিংয়ে অনেক ইমপ্রুভ করবো, ভিডিওগ্রাফিতে অনেক ইমপ্রুভ করবো, সব কিছুতে ইমপ্রুভ করবো। তো প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করো, আমাকে এভাবেই সাপোর্ট করতে থাকো।
জানি তোমরা অনেক সাপোর্ট করছো আমাকে, যেভাবে সাপোর্ট করতে থাকবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো বাই বাই। মাস্ক ছাড়া ঘর থেকে একদম বেরোবে না, জানোই তো এখন চারিদিকে কোভিড চলছে আবার, তো মাস্ক ছাড়া একদম বেরোবে না, ঠিক আছে? চলো বাই, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই, টাটা।